আজকে হোলির দিন জানে, আবার এই পাবলিক আপনি সবাই জানে আজকে তো মদ খাওয়া নিষিদ্ধ ব্যাপার। এইগুলো খুব নিজে বাড়িতে এসে গান শুনে ওই গান শুনে মাঝে আমি কৃষ্ণাঙ্গ শহর দক্ষিণের মাদার কমিটির সদস্য বিজেপি, অনেক দিন ধরে বলে বিজেপি করবে না এই করবে না, দেখবে আমরা করি ভালোবাসি করি, তোরা করছিস তৃণমূল তোরা কর, আমাদের কোনো অসুবিধা নেই, না করতে হবে না, আজকে এটা প্ল্যান করে আমাদের আক্রমণ করে বাস লাঠি ছুরি টুরি রয়েছে না সব ফেলে মেরে আসতে হবে। আর আমাদের বন্ধুর সাথে রং খেলা নিয়ে একটুখানি জ্ঞান, যেমন একদিন বন্ধু বাড়িতে আমরা রং মেলাতে যাচ্ছিলাম, এই টাইমে ওরা সব সামনে ওরা বসেছিল, তো ওরা প্রথমে ঢোকার সময় বলছে জয় শ্রীরা, তো আমরা কোনো কিছু বলি, আমরা শুধু বলেছি রং খেলার দিন সব পার্টি মাটির কথা কেন আসছে, আর রং খেলতে সে আনন্দ করতে আসছে, তো এই নিয়ে গ্যাঞ্জাম আমাদের সাথে, তারপর আমরা শুধু রং খেলতে আমাদের যেহেতু আমাদের হাতে কিছু অস্ত্র ছিল ওই আমাকে মেরে ডাকছিল, আমার যেহেতু হাতে আমাদের বন্ধু বান্ধব মারছিল আমি ঠেকাতে গেছি, আমাকে মেরেছে পুরো পিকচার করেছে, এখান থেকে অটোমেটিক আমার রক্তে ডিগানো হয়েছে, মানে এখন মধ্যে আমার বিরতি রক্ত বেরোচ্ছে কন্টিনিউ, আর যন্ত্রণা চরম যন্ত্রণা এখন আমি তারা করতে পারছি না, ডাক্তার দেখেছি ডাক্তার আমি বলো বলো ভর্তি হয়ে থাকছি। এই আড়াইটা নাগাদ হয়েছে রায়পাড়া মালিকরাও মরণি পাশে আর বলি থানায় বলতে গেলে কোনো জানি ডাইরেক্ট হসপিটাল, এত রক্ত হচ্ছিলো থানা জানাতে পারিনি ডাইরেক্ট হসপিটালে চলে এসেছে। হ্যাঁ করবো নিশ্চয়ই করবো নিশ্চয়ই করবো কি করবে আমি রিপোর্ট করবো যেহেতু আমাকে মেরেছি এইভাবে কোথায় করবে রিপোর্টটা থানায় করবো হসপিটাল থেকে নিয়ে আমি ইয়ে করবো। কি নাম তোমার? সন্তু সরকার। বয়স? বয়স 32। কোথায় থাকো? রায়পাড়া মুখ্য। আমাদের কাছে পশ্চিমবঙ্গ যেটা ভারতবর্ষে ভোটের যদি দিতে হয় বা তাদের যদি আমরা স্বাগত করি গণতান্ত্রিক অধিকার যে আমরা সবার আমরা আমাদের মতামত যাকে খুশি দিতে পারি, আমরা যে একটা পার্টিকে আমরা সমর্থন করি আরেকটা পার্টি আমাদের উপর বলপূর্বক আমাদের উপর হামলা করে টিএমসি, আমরা তাকে হচ্ছে মারার কোনো প্রয়োজন ছিল না বা মারার কোনো আমরা ইয়ে করিনি, আমরা তাকে ঠেকিয়েছি যার ফলে আমাদের আহত হতে হয়েছে, আমার দাদি আমাকে কোপ করেছে ছটা আমার এখানটাই এই জায়গাটা ছটা আমার হচ্ছে সেলাই পড়েছে আমাকে কোপ করেছে আমাকে সুব্রত শেখ নাম কালু শেখের ছেলে, এবার আমরা তাদের উপরে হচ্ছে কঠোর শাস্তি চাই, আমরা দোল উৎসবে আমরা হচ্ছে আমরা দোলের সেলিব্রেশন উদযাপন করছিলাম, হঠাৎ
তারা আমাদের উপরে আক্রমণ করে যেহেতু বিরোধী পক্ষ আমরা, এবং তারা হচ্ছে কয়েকটা ছেলে সুরজ সেখের নেতৃত্ব কয়েকটা ছেলে আমাদের উপর আক্রমণ চালায়। আমরা চাইলে ওদের হচ্ছে পাল্টা জবাব দিতে পারতাম, আমরা ওদেরকে প্রতিরোধ করেছি যা ভাই আমরা কী অপরাধ সেটা আমাদের জানার জন্য, কিন্তু আমাদের দুবার মারপিট করে হাত দিয়ে বাস দিয়ে এবং দা দিয়ে আমাকে দা দিয়ে এখানে এখানে অ্যাটাক করে এই জায়গায় সুরজ সেখ এই জায়গাটা ছটা সেলাই পড়েছে। তো আমাদের কাছে একটাই দাবি প্রশাসনের কাছে, প্রশাসনিক স্তরে একটাই দাবি যে যদি আমরা নিরপেক্ষ হই আর যদি দোষী যদি হচ্ছে আমাদের উপরে অ্যাটাক করে তার যেন শাস্তি প্রশাসন পুলিশ ভরসা আছে। আমাদের এখানকার আইসি রক্তিমবাবু যথেষ্ট আমার তার উপর ভরসা আছে, তিনি ওদেরকে কঠোর শাস্তি দেবে। আমরা নিরপেক্ষ হয়ে সে শাস্তির দাবি জানাচ্ছি, আমরা চাইলে আমরা প্রতিরোধ করতে পারি এবং তা প্রতিরোধ করতে পারি, এটুকুনি ক্ষমতা আমাদের ছেলেদের আছে। যেহেতু আমরা আছে প্রশাসনের উপর ভরসা রাখি পুলিশ প্রশাসন, কারণ তাদের আমরা আর একটা সময় এবং টাইম আর এক আমরা আমাদের পাড়াতে গান বাজনা করছি, আমরা জয় শ্রীরাম বলে গানটা আছে ওই গানটা নাচানাচি করছি, ওই দিক দিয়ে সুরজ শেখ আসে, এসে প্রথমে আমাকে ধাক্কা মারে, আমি তাও ওকে ভালো মতন বুঝাই হ্যাঁ ধাক্কা মারছো কেন, তারপরে দেখি ওই দিক দিয়ে ওদের সব ছেলেরা সব ঢুকছে, ঢুকার পর আমার ছোটো ভাইকে মারধর শুরু করে, তারপরে আমি গিয়ে ঠাকুরের সময় আমাকে মারধর শুরু করে দিয়ে তারপরে আবার দেখি আমার ছোটো ভাইকে আবার মারধর শুরু করে, তারপরে আমি আবার যখন যাই আমাকে ওইখানে মারধর করা শুরু করে দেয় একা পেয়ে, ওই কলসি দিয়ে আমার মাথায় মারে, আমি তখন অজ্ঞান হয়ে এখানে পড়ে যাই দিয়ে আমাকে টেনে হাঁচড়ে মারে, আমার তখন একটু জ্ঞান এলো তখন দেখছি আমাকে চাপড় চালিয়েছে পেটে, আমি তখন আমার নিজের প্রাণটা বাঁচানোর জন্য আমি পেটে হাত দিই, হাত দেওয়ার সময় আমাকে এখান থেকে টেনে দিল, তারপরে আমাদের পাড়ার মহিলারা চাপড় দিয়ে, তারপরে আমাদের পাড়ার মহিলারা সবাই এসে বললো কি আর মেরো না এত দিয়ে আমাকে সবাই ঠেকিয়ে নিয়ে আসে, তারপরে আমাকে হসপিটালে ছিল, এখানে মেন হচ্ছে সুরজ ছিল, রানা ছিল, ওদের 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 কাকার ছেলেরা ছিল, ওদের অত নাম জানি না আমি, এই দুজনেই নাম বেশি জানি, ও সবাই ভাই ভাইরা মিলে আমাকে সবাই মিলে এভাবে মারধর করেছে। আমার ওইখানে চাপড় দিয়ে যখনই মারে তখন আমার একটু বুঝতে পারি সে না ও আমাকে মারবে, আসলে আমরা একটুখানি ওই শ্রীরামের গান চালিয়েছি, ওনারা মুসলিম আমরা শ্রীরাম বলে গান চালিয়েছি, ওনাদের ওইটাই ডাক হয়েছে ঘটনাটা, এটা হয়েছে আমাদের বাগান বাগানপাড়া কোন জায়গায় ষোলো নম্বর ওয়ার্ডে, ষোলো নম্বর ওয়ার্ডে ওই চারুদিলার পাশ দিয়ে ঢুকে গিয়ে যে বাগানপাড়া আছে ওইখানে কারা মেরেছে, কারা এটা মেরেছে আমাকে রানা সুরজ আর ভাইরা সব, কি করে তারা তারা মুরগি মুরগি কাটে খাসি কাটে একটু মস্তানি গিরিও করে, কোন পার্টি করে ওরা আমরা জানি টিএমসি করে, ওরা টিএমসি করে এইটা নিয়ে ওদের আমাদের উপর আমরা আমি তো এতক্ষণ আমার খানা যাওয়ার ক্ষমতা নেই, আমার বৌদিরা পাড়ার বৌদিরা আমার বৌদিরা সবাই নিয়ে এসে আমাকে এখানে ভর্তি করে দেয় আর একেও নিয়ে এসে ভর্তি করে দেয়, তারপরে দেখছি আমার ওই ভাইটাকেও কানে মারে কানে বাঁশ দিয়ে ওকে ও এখন হসপিটালে ভর্তি, আমরাই চারটে ছিল সবার থেকে বেশি আমাকেই ভেবেছে। তোমার নাম আর বয়স? আমার নাম সজল মাঝি, বয়স চৌত্রিশ বয়স। কোথাকার বাসিন্দা? বাগানপাড়া, চারুদিলা পাশ দিয়ে ঢুকে গিয়ে বাগানপাড়া অরিমোট মঙ্গলাপাড়া মঙ্গলা পুকুর বাগানপাড়া। আমাদের পাড়ার ছেলে একসঙ্গে আমরা ছোটোবেলার থেকে বন্ধু, এবার আমরা আমাদের এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম, ওর বন্ধুর নতুন বিয়ে হয়েছে তার রং মাখাতে যাচ্ছিলাম, দিয়ে পাড়ার মুখে ছেলেবেলা কিছু ছেলেবেলে ছিল সবই বিজিবি করে, দিয়ে আমাদের ঢোকার সাথে আমাদের জয়শ্রীরাম বলছিলো, দিয়ে আমরা বললাম ছেলেবেলাকে বললাম তোরা সবই তো আমাদের পাড়ার, ঘুম থেকে উঠলে তোদের দেখা হবে, ফালতু পার্টিগত মধ্যে ডাকিস না, আমরা বন্ধুবান্ধব
একসঙ্গে কথা হবে, কাল তো পার্টিগত দেখে দেন আপনি, নিয়ে রং খেলা নিয়ে পার্টিগত করে লাভ নেই, আমরা সবই একই ছেলেবেলে, পুজো পুজো মুজো দুর্গা পুজো জগত্রী পুজো সবই আমরা একসাথেই করি, সবাই ছেলেবেলে মিলে আমরা একসাথেই করি, কিন্তু ওরা ওরা কোনো কথা শুনলো না, শুনে আমাদের ধাক্কা ধাক্কি মারলো, প্রথমে ধাক্কা ধাক্কি আমাকে ফার্স্ট আমাকে ধাক্কা মারে, মারার পর আমাদের যে বন্ধুটা ভর্তি আছে হাসপাতালে ভর্তি আছে ও আমাকে ঠেকাতে যায়, ছোটো বলে যে ছেলেটা বাবার নাম হচ্ছে সুজিত চৌধুরী আর যে মেরেছে তার নাম হচ্ছে ছোট চৌধুরী, সে এসে প্রথমে মারে, ওর পাশে একটা ছেলে ছিল কাঞ্চন নাথ, বাবার নাম হচ্ছিলো কার্তিক নাথ, ওর মাজায় দুখানা মেশিন ছিল, ওই মেশিন দিয়ে আমাদের প্রথমে ভুমকি দেয়, তারপর ওই মেশিনে ডামার দিয়ে বন্ধুটাকে মারে, মারার পর পাড়া সব লোকজন এসে আমাদের ঠেকি দেয়, আমাদের ওদের আমাদের সব নিয়ে গিয়ে ঠিকই দেয় বন্ধুটাকে, ওদের বাড়ির লোকজন এসে বাবা মা এসে ওকে বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে হাসপাতালে চোখে মুখে জল দেয়, জল নেওয়ার পর আমাদের ওদের নিয়ে এসে আমরা শক্তিনগর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে দিয়ে হয় দিয়ে তারপরে কিছুক্ষণ বাদে ওই যে কাঞ্চননাথ যে ছেলেটা ছিল তার বাবা মা দিদি এসে প্রথমে একটা ব্যাগ নিয়ে আসে একটা লাঠি নিয়ে আসে দুজন মিলে দিদি আর মা নিয়ে এসে বলছে সব দেখছি, দেখার পর ওর বাবা ওর দিদি এসে আমাকে হুমকি দেয় বলছে যে তুই কাজ করিস যেখানে কাজ করিস তোর চাকরিটা আমি খেয়ে নেবো আর তোকে মেরে দেবো, এই হুমকিটা আমার দেয়, এই পাশে ছেলেবেলে সবাই ছিল সবাই শুনেছে কথাটা ঘটনাটা সবাই শুনেছে, এই ঘটনার পর আমি একটু ভয় পেয়ে গেছি যে ভয় পেয়েছি তো আমাকে মেরে দেবে, এই এই কি এই জিনিসটা কেন হবে, একই তো পাড়ার সবাই, উনি থাকে হচ্ছে পাশের পাড়া, আমাদের মালিপাড়া আইপাড়া মালিপাড়া থাকে না, উনি থাকে হচ্ছে পাশে কাইতপাড়া আছে কাইতপাড়া গোডাউনটা আছে, গোডাউনের পাশে এরা ভাড়া থাকে অনেক বছর ধরে, অনেক ঘাড় থাকে ওদের মেন আদি বাড়ি বলতে বলতে নগেন্দ্রনগর ওইদিকে মনে থাকে, জানি না ওরা কোথায় থাকে, ওরা মালিপাড়া ওই কাইতপাড়াতে ভাড়া ওরা ভাড়া থাকে, ওরা মাঝে মধ্যে ওরা হুমকি দেয় আমাদের সবাইকে হুমকি দেয়, এর আগে হুমকি দিয়েছে অনেক, মেন কেসটা হচ্ছে আমি চারটে নাম বলবো, এক নম্বর হচ্ছে সন্তু আমাদের ছোট চৌধুরী, দু নম্বর হচ্ছে কাঞ্চন নাথ, তিন নম্বর আছে হচ্ছে আমাদের উজ্জ্বল চৌধুরী, চার নম্বর হচ্ছে দেবরাজ চৌধুরী, এরা হলো চারজন মিলে এই ঘটনা ঘটিয়েছে, বাদবাকি ছেলেরা সব চলে গেছে, ওরা পরে বুঝতে পেরেছে না এরা সবই তো পাড়ার ছেলেবেলে, ওরা পরে বুঝতে পেরেছে জিনিসটা ঠিক না, সেই জন্য এরা চারটে মিলে ওদের ছেলেবেলাকে উস্কিয়েছে, এই মেন এরা এরাই চারটে ছেলে মিলে এই জিনিসটা ঘটিয়েছে, এখনও পর্যন্ত করিনি করবো, এবার আমরা করবো, একে ভর্তি করেছি, এই আমরা থানায় একটু অভিযোগ দেবো, এদের নামে আমি আমরা ছেলেবেলে মিলে আমাদের যে যেটা যে যে কোনো ছেলেবেলের সঙ্গে আমাদের সঙ্গে এরকম করেছে হুমকি দিয়েছে মেশিন দেখিয়েছে মেরেছে সেগুলো আমরা থানায় একটু জানাবো অভিযোগ জানাবো, দেখি কি হয় থানায় আমরা কেস করবো একটু, আমরা বিশ্বজিৎ কুণ্ডু, আমরা যাকে মেরেছে তার বন্ধু আমি, আমাকে হুমকি দিয়েছে আমাকে হুমকি দিয়েছে এই আমার বন্ধুকে হুমকি দিয়েছে, এ না হচ্ছে তারা হচ্ছে তৃণমূল করে, আজকে রংদোল রংদোল উপলক্ষে আমাদের দলীয় কর্মীরা ১৬ নম্বর ওয়ার্ডে তারা নিজেদের মধ্যে ফিস্ট করছে, আজকে রংদোল রংদোল উপলক্ষে কৃষ্ণনগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে আমাদের দলীয় কর্মীরা ফিস্ট করছিল নিজেদের মধ্যে, সেখানে জয় শ্রীরামের গান বাজছিল, জয় শ্রীরামের সঙ্গে সঙ্গে অন্যান্য গানও বাজছিল, ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কিছু উন্মাদ বাহিনী প্রাক্তন কাউন্সিলরের অনুগামী তারা ১৬ নম্বর ওয়ার্ডে তারা এসে অতর্কিতে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে, তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, তিনজন আমাদের দলীয় কর্মী শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি আছে, আমরা পুলিশকে বলি পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে যাই, আমরা পুলিশের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে যারা এই নাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তৃণমূলের কংগ্রেসের যে সকল সমাজ বিরোধীরা তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, সেই দাবি আমরা কোতোয়ালির আইসির কাছে রেখেছি, এখন দেখা যাক আইসি কী করেন, না হলে আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। সন্দীপ মজুমদার, আমি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মিডিয়া কনভেনার।